শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাও। আজকে আমাদের অনলাইন ক্লাসের মধ্যে দেখতেছো তোমরা সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয়গত বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছ? এই বিরাম চিহ্নের মধ্যে আমরা দেখো ছেদ বা বিরাম চিহ্নের কাজ। এই ছেদ বা বিরাম চিহ্নের কাজের মধ্যে তোমরা দেখো বিরাম চিহ্নটা কাকে বলে সেটা তোমাদের বইয়ের মধ্যে আছে। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বিরাম চিহ্ন বলা হয়। আমি আবার বলছি, তোমাদের বাংলা দ্বিতীয় বর্ষের মধ্যে সেই বিষয়ে লেখা আছে। তোমরা বাংলা দ্বিতীয় বর্ষ খোলো, সরকার নির্দেশিত যে বইটা বাংলা দ্বিতীয় বর্ষ ওটার মধ্যে পাবে, বুঝতে পেরেছ? 63 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেটা আমরা যেটা কমা বা ঊর্ধ্বকমার ব্যবহার, বিভিন্ন দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন, তারপর ড্যাশ, অনেকগুলি বিরাম চিহ্ন রয়েছে। বিরাম চিহ্ন মোট পরিচয় তোমাদের দেখো 64 পৃষ্ঠার মধ্যে আছে, 18টি বিরাম চিহ্ন রয়েছে, বুঝতে পেরেছ? পর্যায়ক্রম আমরা জন্য আলোচনা করব। এখন তোমরা এই বিরাম চিহ্ন কাকে বলে সেটা সংজ্ঞা শিখে নিবা, তারপরে যে বিরাম চিহ্নের কাজগুলি শিখে নিবা, বিরাম চিহ্ন কি কাজে ব্যবহার করা হয়, ছেদ বা বিরাম চিহ্নের কাজ। আমরা বাক্যে ব্যবহৃত পদগুচ্ছ দিয়ে ভাব অনুসারে অর্থবহ করা, বুঝতে পেরেছ? দুই নম্বর হলো বাক্যাংশ সংগ্রহিত ও পৃথক করা। তারপরে তিন নম্বর হলো বাক্যের সমাপ্তি নির্দেশ করা। এই হলো বিরাম চিহ্নের কাজ, বুঝতে পেরেছ? তাহলে বিরাম চিহ্নের কাজ যদি তোমরা ভালোভাবে না জানো তাহলে বিরাম চিহ্ন ব্যবহার করতে পারবে না। আর বিরাম চিহ্ন যেটা লাগে আমাদের এই ইংলিশের মধ্যে সেটা তোমরা ওই যে তোমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কতগুলো আছে না, সেই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বোঝানোর জন্য সেই বিরাম চিহ্ন ব্যবহার করা। বাংলায় যদি তোমরা আগে বিরাম চিহ্নটা ভালোভাবে দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে, ইংলিশটাও সহজে বুঝতে পারবে, বুঝতেছ? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রতিদিন আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে, যেহেতু আমাদেরকে এখন অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদান করা এবং পাঠ পাঠানো খুবই জরুরি হয়ে পড়েছে। তোমরা দেরি না করে অনেক দেশে ঘুরে ফেরা করবে না, কিন্তু এই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাবে। আশা করি তোমরা এই বিরাম চিহ্ন সম্পর্কে তোমরা 63 পৃষ্ঠার মধ্যে সঠিকভাবে তোমরা মোটামুটি দিক নির্দেশনা পেয়ে যাবে। পর্যায়ক্রমে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকে হয়তো এখানে রেখে শেষ করতে হচ্ছে, আগামী ক্লাসে তোমাদেরকে আমি আরও পর্যায়ক্রমে সেটা ভালোভাবে অনুধাবন করাই দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে আমাদের এই অনলাইন ক্লাসগুলো উপভোগ করবে, বুঝতে পেরেছ? খাতা কলম নিয়ে সবাই সবসময় বসবে এবং আমরা তোমাদেরকে বিভিন্ন পাঠদান দিতে কী করতে দিই চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বিরাম চিহ্নের এই যে প্রকারভেদগুলি, এই যে দেখো প্রথমে কমা, সেমিকোলন, দাড়ি, পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে বিশ্বচিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, ইলেক বা লোক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ব্র্যাকেট, বন্ধনী, এই ধরনের আরও আছে। যেন আমাদের আরোগুলো রয়ে 18টি আছে মোটামুটি, কিন্তু সেগুলো তোমরা সবগুলি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছ? কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 12টি পর্যন্ত। আমরা 12টি বিরাম চিহ্ন পর্যায়ক্রমে তোমাদের ধারাবাহিকভাবে সেগুলো আমি বুঝিয়ে দিতে চেষ্টা করবো। যেহেতু আমাদের অনলাইন ক্লাসে সংক্ষিপ্ত সময়ের জন্য বলা হয়েছে, তাই তোমরা তোমাদেরকে আমরা পাঠে ফিরিয়ে আনার জন্যই যথেষ্ট চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পর্যায়ক্রমে আমাদের এই অনলাইন ক্লাসের মধ্যে যুক্ত হয়ে হ্যাঁ আমাদেরকে এখন তোমরা আমাদেরকে যদি সহযোগিতা করো তোমরা উপকৃত হবে, আমরা উপকৃত হবো। এবং অনেকদিন থেকে তোমরা পাঠের মধ্যে বিরতি রয়েছ, সেই জন্য এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পাঠদান দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আর তোমার সময় নেই, তাই এখানে তোমাদেরকে আমি বিদায় জানাতে হচ্ছে। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, তাই আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।